তুমি কি একদম সকাল থেকে নিজের হাতেই তুমি আর ঠাকুরমা করে যাও? একদম নিজের হাতে করে সকাল থেকে, মানে সারাটা দিন শুধু খাটে মানুষটা, শুধু খাটে। মানে যে 10 টাকায় দিচ্ছে বলে যে কিছু দিচ্ছে না সেটা কিন্তু না, আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো। তোমাদের ভালো করে না দেখে দেবো, টমেটো এই দেখো ক্যাপসিকাম কোনোটাই কিন্তু বাদ দিচ্ছে না কাকিমা। আসলে সবাই তো মানে সব রকম বাজারে যেরকম যে পরিমাণে দাম, অনেকেই হয়তো মন চাইলেও খেতে পারবে না, যেহেতু অনেক পয়সায় দাম আছে। জায়গায় কম পয়সা হলেও এখানে সবাই আসে, কিছু লাভ হচ্ছে এটা হয়, মানে খুব আমার খুব যে বেশি আমার লাভের প্রয়োজন আছে তাও না, জাস্ট এই যা হয় এটাও তো তুমি করতে পারবে না। তো এবার তোমরা ভাবছিলে যে চিকেন সাথে তো তোমরা ক্যাপসিকাম দেখালে, পেঁয়াজ দেখালে, সবই দেখালে, বাট চিকেন গো এই হচ্ছে অবিশ্বাস্য চিকেন যেটা আছে 2 পিস। তো আমি ফার্স্টে এটা একটু লাগিয়ে নিই। এই হ্যাঁ, তো গুড আফটারনুন গাইস, আজকে চলে এসেছি বনগাঁতে কিছু কম দামে ভালো খাবারের সন্ধানে। এইরকম দামে এই খাবারগুলো সত্যি কোথাও পাবে না, কিন্তু বনগাঁতে এই জায়গায় একজন কাকিমা খুব সারা দিন ধরে খেটে এই জিনিসগুলো তৈরি করে, কিন্তু অবিশ্বাস্য দামে, যা তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো আমিও না যদি বিশ্বাস করতে পারছি না। তো ভিডিওটা বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে সেট আপ রয়েছে, এটা দোকান, দোকানের নাম হচ্ছে জয় বিরিয়ানি সেন্টার। আর এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, কিন্তু সেটার দামগুলোও কিন্তু অসাধারণ। মাটন বিরিয়ানি 55 রুপিস, চিকেন বিরিয়ানি 2 পিস 45 রুপিস, চিকেন বিরিয়ানি 1 পিস দিয়ে 35 রুপিস, আর চিকেন বিরিয়ানি ডিম ছাড়া 20 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি সেট আপ হচ্ছে। এখন কী কী এখানে পাওয়া যায় সেটা আমি জানি না, সেটা তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকবে, আর আমিও তোমাদেরকে দেখাবো। একদম কিন্তু এখানে কোনো আগেকার দিনের তেল নেই, এটা দেখতে হচ্ছে একদম কিংস সোয়াবিন অয়েল যেটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছে মানে কাকিমার মা, ওই যে আন্টি এখানে কাজ করছেন, পুরো একদম যে হ্যাঁ আগের দিনে তেল ব্যবহার করছে, কিন্তু না, দাম কম হতে পারে জিনিসের, কিন্তু একদম খাঁটি জিনিস এখানে বিক্রি হয়। রাইট, তো ওই দেখো আসতে চলে এসেছে বিরিয়ানির হাঁড়ি, মানে কাকিমা আর কাকিমার মেয়ে দুজনে একসাথে বিরিয়ানি হাঁড়িটাকে তুলতে পারছেন না। তো এখানে অলরেডি সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে, তেল অলরেডি ফুটছে, বেসন অলরেডি ফাটানো হচ্ছে, থাক আন্টি বাসন ফাটাচ্ছে, দেখতে পাচ্ছ ভালোভাবে ফাটাচ্ছে। কিন্তু এই দোকানটা না একদম ঠিক মাঝে পাড়ার মাঝে, যেমন গ্রামের ছোটো ছোটো পাড়া হয় না, ঠিক গ্রামের ছোটো ছোটো গলির মধ্যে ঠিক পাড়ার মধ্যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট টাইপের দোকান, কিন্তু এখানে জিনিসগুলো কিন্তু দারুণ। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের চপ রাখা আছে। এখানে কী কী চপ আছে? মানে ললিপপ টাইপের, আচ্ছা এটা চিকেন ললিপপ, এটা চিকেন চপ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ চিকেন স্যাটে, আমি জাস্ট একটু আনি, ও মাই গড, মানে চিকেন স্যাটে 2 পিস চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দারুণভাবে আছে। আর তো এটা হচ্ছে চিকেন স্যাটে। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ বেগুনি, পেঁয়াজ বেগুনি অনেক কিছু আছে। আর এই এই জিনিসগুলোতে কী আছে সেটা কাকিমার কাছে শুনে নেবো। এখানে কী আছে? এটা ঘুগনি আছে। ও আচ্ছা ঘুগনি, এটা ঘুগনি কি মানে কি প্রথমে করেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খাসির চর্বি, খাসির চর্বি এটা। আচ্ছা এটা কিরকম মানে প্রাইস কিরকম? যেরকম মানে যেরকম নেবে। ও আচ্ছা, যে যেরকম নেবে। তাহলে তুমি কি কম মানে যত কমই হোক তুমি দেবে থাকে? আচ্ছা এটা মুরগির, মুরগির মাংস? হ্যাঁ গিলে গিলে মেটে। আচ্ছা গিলে মেটে যে কষাটা। আচ্ছা আর এগুলো তো মানে রুটি, এগুলো আর এইগুলো প্রাইস কিরকম আছে একটু বলে দাও? এটা ডিমের চপ 5 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো চিকেন, চিকেনের ভেজিটেবল 10 টাকা, এটা ভেজিটেবল 5 টাকা। আচ্ছা আর ওই এই জিনিসটা, এই যে এই যে এইটা, এটা ওটা ওই তো লেগেরই মানে এটা জাস্ট যে বার করে দিল ওটা। আর চিকেন স্যাটেটা কত? 10 টাকা। আচ্ছা ওখানে যে কি পেঁয়াজ বেগুন ওটাও কি এর মধ্যেই পড়ে? তুমি এতটা কমে দিচ্ছ কি করে? আসলে সবাই তো মানে সব রকম বাজারে যেরকম যে পরিমাণে দাম, অনেকেই হয়তো মন চাইলেও খেতে পারবে না, যেহেতু অনেক পয়সায় দাম আছে। জায়গায় কম পয়সা হলেও এখানে সবাই আসে, কিছু লাভ হচ্ছে এটা হয়, মানে খুব আমার খুব যে বেশি আমার লাভের প্রয়োজন আছে তাও না, জাস্ট
এই যা হয় কিছু না না বলে তো এটাও তো তুমি করতে পারবে করতে পারবো না আর এটা তো দেখছি একদম পুরো একদম যে গ্রাম মানে সেই পাড়ার মধ্যে তো এখানে কি হয় হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে মানুষ আসে তো তোমার এই সন্ধ্যাবেলা তোমাদের মতন অনেকেই আসে আমার কাছে আচ্ছা আচ্ছা তো তোমার এই যে দোকানটা এটা কখন ওপেন হয় মানে শুরু মানে এমনি বিরিয়ানিটা তো দুপুরবেলার থেকেই দেওয়া হয় দুটোর পরে তো বিরিয়ানিটা নেয় আর এই মানে এই সমস্ত টেবিল টেবিল খেতে গেলে এই পাঁচটার পরে থেকে খোলা অবধি কটা অবধি থাকে মানে কটা অবধি এগুলো এটা কটা অবধি থাকবে 10টা পর্যন্ত অলরেডি এখানে এক ধাপ ভাজা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আর এখানে চলে গেছে ডিমের চপগুলো এবার ডিমের চপ ভেজিটেবল তার সাথে এই হচ্ছে মাংসের চপগুলো মাংসের চপগুলো 10 টাকা করে সাইজ করে কোথাও পাবে না মানে জাস্ট কি জানি কি হচ্ছে এই 2023-এর মতো জায়গাতে কি করে হচ্ছে সেটাই আমি ভাবছি মানে ভাবার তো এটা বিষয় আই থিঙ্ক তোমরাও ভাবছো এবার হচ্ছে খাওয়ার পালা তো এখানে ডিমের চপগুলো চলে গেছে এবার লাস্ট বাকি আছে চিকেন স্যাটে যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তো এই চলে গেল চিকেন স্যাটেটা একদম ব্যাটারের মধ্যে ও ভালো করে এরকম একদম কি বলবো ওটাকে মানে পাকাচ্ছে মেশাচ্ছে আ হা জাস্ট দারুণ খেতে হবে গাইস আমার তো দেখেই লোভ লাগছে তো এই চিকেন স্যাটেটা এবার ঠাকুমা দিয়ে দিল গরম তেলের মধ্যে এবার খুবই ভুরু করে ফুটছে তো এবার আমার হাতে আসতে চলেছে একদম শেষের দিকে অনেকক্ষণ ওয়েট করেছি আর এই শীতকালে এই সন্ধ্যেবেলা না সত্যি এই জিনিসগুলো খেতে দারুণ লাগে এখনও কিন্তু শীত যায়নি এই সময়তে আমরা চাই একটুখানি স্ন্যাক্স যদি কিছু হয় আবার যদি তার সাথে এরকম দামে আমরা স্ন্যাক্সগুলো পেয়ে যাই সত্যিই দারুণ না আর কিচ্ছু লাগে না জাস্ট বলে দেখতে গেলে তো এই স্যালাড রেডি হোক তারপর আমাদের হাতে চলে আসবে আর আমরা খাবো তো অলরেডি শেষের দিকে কাকিমা অলরেডি আমার ডিশ সাজাতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা এটা কি কাকিমা এটা চাটনি ও আচ্ছা এটা গ্রিন চাটনি আচ্ছা এটা কি তুমি নিজের হাতেই তুমি কি একদম সকাল থেকে নিজের হাতেই তুমি আর ঠাকুরা করে যাও একদম নিজের হাতে করে সকাল থেকে মানে সারাটা দিন শুধু খাটে মানুষটা শুধু খাটে এই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ডিশ রেডি হচ্ছে চিকেন স্যাটে এখনও অবধি ওঠেনি চিকেন স্যাটে উঠবে গরম তেল থেকে এই চলে যাচ্ছে অবিশ্বাস্য চিকেন স্যাটে মাত্র 10 টাকায় তো ফাইনালি আমার কাছে চলে এসেছে কাকিমার হাতে স্পেশাল কিছু জিনিস যেগুলো একদম প্রাইস শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে না তোমরা ভাবতে পারবে এটা কী করে সম্ভব আমিও ভাবছি তো ন্যাচারালি এটা হচ্ছে ডিমের চপ যার প্রাইস 10 রুপিস এটা হচ্ছে চিকেনের ডেভিল মানে চিকেন ললিপপ এটার প্রাইসও 10 রুপিস সবথেকে অবিশ্বাস্য জিনিস এটা হচ্ছে চিকেন স্যাটে যার প্রাইসও অনলি 10 রুপিস তোমরাও ভাবছো আমিও ভাবছি তার সঙ্গে সঙ্গে কাকিমা দিদি এসছে গ্রিন চাটনি সস আর স্যালাড যেটা একদমই কিন্তু বাদ যায়নি ফার্স্টে আমি ট্রাই করবো হচ্ছে ডিমের চপ তো চলো ফার্স্টে দেখি পুর কীরকম ও ও মারাত্মক মারাত্মক জাস্ট আলুর পুর এখানে কিন্তু একটা ভালো সাইজে দেখতে পাচ্ছ 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে ডিম আছে ডিমগুলো দেখা যাচ্ছে গাইস তো চলো একটু নিয়ে নিই একটু গ্রিন চাটনি আ হা শীতের রাতে এই শীতে সন্ধেবেলা না জাস্ট জমে যাবে স জাস্ট অসাধারণ খেতে লাগছে একটু স্পাইসি আছে আলুটা চুমু মানুষটা একা হাতে সব কিছু করছে সকাল থেকে রাত অবধি তো প্লিজ এসে খাও সাপোর্ট করো কারণ এরকম দামে কোথাও তোমরা বাইরে পাবে না তো এবার আসি এটা হচ্ছে চিকেন ললিপপ তো চিকেন ললিপপের পুরটা দেখবো আচ্ছা চিকেন ললিপপেও কিন্তু আলুর পুর ব্যবহার করা হয়েছে
এখানে এই যে মাংসগুলো দেখা যাচ্ছে, মাংসগুলো এখানে, এই যে মাংসটা এখানে আছে, তো আমি একটুখানি এটাকে সস দিয়ে খাবো। যে সস আমি একটু লাগিয়ে নিয়েছি। এই যে গাইজ দেখো মাংসটা পুরো আছে, এই যে মাংসটা আমি তোমায় দেখাতে পারছি, এই যে মাংসের পুরো যে পুরটা সেটা কিন্তু একদম মাছ বরাবর দিয়েছি, আর সাইড দিয়ে কিন্তু একটা আলুর একটা লেয়ার আছে। এই ডিমেতেও সেম আলুর পুরি ব্যবহার করা হয়েছে, এই যে এটা ডিমটা, এখানে আলুর পুরটা, চিকেনেও কিন্তু সেম আলুর পুর ব্যবহার করা হয়েছে। তো দুটোই খেতে কিন্তু জাস্ট অসাধারণ, আর 10 রুপিসে তোমরা কোথাও পাবে না, জাস্ট পাবেই না। তো এবার হচ্ছে চিকেন স্যাটে, যেটা তোমাদেরকে আমি ফার্স্টে দেখিয়েছিলাম, চিকেন স্যাটেতে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কোনোটাই বাদ যায়নি। তো চলো একটু চিকেন স্যাটেটাকে আমি ফার্স্টে একটু গ্রিন চাটনি দিয়ে লাগাই। আহা, মানে যে 10 টাকায় দিচ্ছে বলে যে কিছু দিচ্ছে না সেটা কিন্তু না, আই থিঙ্ক তোমরা দেখেও বুঝতে পারছো, তোমাদের ভালো করে না দেখে দেবো। টমেটো, এই দেখো ক্যাপসিকাম, কোনোটাই কিন্তু বাদ দিচ্ছে না কাকিমা। তো একটু সস দিয়ে লাগিয়ে নিই। আহা, গরম গরম জাস্ট জমে যাচ্ছে খাওয়াটা। যে এরকম শীতকালে এরকম দামে যদি পাই তো কে ছাড়ে, কেউ ছাড়বে না। এবার তোমরা ভাবছিলে যে চিকেন সাথে তো তোমরা ক্যাপসিকাম দেখালে, পেঁয়াজ দেখালে, সবই দেখালে, বাট চিকেন এই হচ্ছে অবিশ্বাস্য চিকেন, যেটা আছে 2 পিস। তো আমি ফার্স্টে এটা একটু লাগিয়ে নিই। এই হ্যাঁ, এক কথায় দারুন। এই কাকিমা এই ঠাকুমা 102 জনে খাচ্ছে সকাল থেকে রাত অবধি। তো ঠাকুমা এটা কি বানাচ্ছো? এটা হ্যাঁ পকোড়া বানাচ্ছে। কিসের পকোড়া এটা? এটা ডালের পকোড়া। ডালের পকোড়া, তো এখন অবধি রেডি হচ্ছে কিন্তু ডালের পকোড়া। তো যাই হোক, আমার এগুলো এখনো খাওয়া শেষ হয়নি, এগুলো আমি খাওয়া শেষ করি তারপর দেখবো নেক্সট আইটেম কী নিই। তো এই চলে যাচ্ছে 20 টাকার চিকেন বিরিয়ানি রেডি হচ্ছে। কাকিমা কিন্তু আলু চিকেন এগুলো সব আলাদা আলাদা করে রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে বিরিয়ানি রাইস গাইস। ও ও, গরম ভাব বেরোচ্ছে, এই দিয়ে দিচ্ছে কাকিমা রাইস। তো এইটা হচ্ছে কিন্তু 20 টাকার বিরিয়ানি প্লেট, যেটা কাকিমা আমায় দিচ্ছে, আর সঙ্গে কাকিমা দিয়ে দিচ্ছে পেঁয়াজ, শশা, কিছুই কিন্তু বাদ যাচ্ছে না। তো নিয়ে নিই আমি আমার প্লেটটা গাইস। এই হচ্ছে প্লেট, এটা হচ্ছে কাকিমারই ছোট্ট দোকান, তার পাশে কাকিমা করেছে এই সেটআপটা, একদম জল খাওয়া যাকে বলে। তো চলে এসেছে আমার হাতে 20 টাকার বিরিয়ানি প্লেট, যার মধ্যে আমি একটু চিকেনটা বার করে নিই গাইস। এই যে এই হচ্ছে 20 টাকার বিরিয়ানি চিকেন, চিকেনটা কিন্তু ভালোই আছে, আর সঙ্গে কিন্তু গোটা একটা ছোটো পেঁয়াজ, একটা কিন্তু শশা কাকিমা দিয়ে দিয়েছে, আর আলু, আলু তোমরা আলু খুঁজছো গাইস, এই হচ্ছে আলু। ঠিক আছে, আলুটা একদম যে কালার যেটা হয় সে কালারে ভাবে ভালো করে ভেজে নিয়েছে। তো চলো একটু ফার্স্টে রাইস খেয়ে নিই। নর্মাল লাগছে একদম খেতে, স্মেল টেল একদম নেই, একদম ভালো, প্লেনের মধ্যে ঠিক আছে। এই হচ্ছে চিকেনটা, চিকেনটা দেখতে পাচ্ছ তুমি, জাস্ট ছিটছি, চিকেনটা একদম ঠিক আছে, একটু সফট লাগে বুঝতে পারছি, একটু ড্রাইনেস ব্যাপারটা আছে, বাট ঠিক আছে। এই টাকায় যে বিরিয়ানি পাচ্ছে সেটাই ভাবার বিষয়, আর এই টাকায় যে এরকম জিনিস পাওয়া সেটাই তো ভাবার বিষয়, আর কি চাই। তো এই হচ্ছে আলুটা, জাস্ট আলুটা আমি ভেঙে নিলাম, একটু আলু একটু চিকেন, তোমরা তো জানো আমি যেই বিরিয়ানি খাই সেই বিরিয়ানি একটুখানি তো বাইরে চলে, এখান থেকে আমি পেঁয়াজটাকে ভেঙে নিয়েছি, চলো ভেঙে নিই। এইসব বিরিয়ানি অন্য কারণ অন্য কোনো জায়গার বিরিয়ানির সব তুলনা আমি করতে পারবো না। এই বিরিয়ানিটা এই বিরিয়ানির জায়গায় ঠিক, অন্য কোনো জায়গার বিরিয়ানি অন্য কোনো জায়গার বিরিয়ানির সাথে ঠিক, তার দামও আলাদা হয়, জিনিসটা কোয়ালিটি তো মেনটেন করবেই। এই বিরিয়ানি যে 20 টাকায় পাওয়া যাচ্ছে সেটাই ভাবার বিষয়। তো চলো আমি বিরিয়ানি খাওয়া শেষ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে,
জাস্ট এক কথায় বলবো, এরকম দামে খাবার খেয়েছি, পেট একদম ভরপুর হয়ে গেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করো, নাহলে আমি ভিডিও কন্টেন্ট দেবো কী করে তোমাদের, নাহলে নতুন নতুন জায়গায় খাবার সন্ধান তোমরা পাবে কী করে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার পাশের বেল নোটিফিকেশনটা একদম অন করতে ভুলো না। আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এবার হচ্ছে তোমরা এই জায়গায় এই এত কম দামে অবিশ্বাস্য জিনিসগুলো খেতে আসবে কী করে? তো আসবে হচ্ছে, এটা হচ্ছে একদম বনগা, এই হচ্ছে পাশে বার্মা হেলথ সেন্টার, ঠিক বার্মা হেলথ সেন্টারের মানে একদম উল্টো দিকে হচ্ছে কাকিমার দোকান, একদম বিকেল পাশা থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ফোন করে আসবে, বুঝতেই পারছো কেন বলছি, তো অবশ্যই ফোন করে আসবে। আর বিরিয়ানি তোমরা দুপুর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো কাকিমার সাথে কন্ট্যাক্ট করে চলে আসো এই জায়গায় আর এই অবিশ্বাস্য দামের এই জিনিসগুলো খেতে। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা।